ভারতের কসমোপলিটন চেহারা এই বারাণসী। কিন্তু পুরাণ বলছে বারাণসী আসলে কিন্তু স্বয়ং ভগবান শিবের তৈরি। গঙ্গাপাড়ের এই আনন্দবন একসময় শিব তার প্রিয় পার্বতীর জন্য কাশীতে রূপান্তরিত করেছিলেন, গড়ে তুলেছিলেন এই নগরী। কাশীতে কিন্তু প্রথমে আসেন পার্বতী, আর সেই কারণেই পরে এসেছেন বাবা বিশ্বনাথ। আর ইকন্দ পুরাণ অনুযায়ী যেখানে লেখা রয়েছে বারাণসী বিশালাক্ষী গৌরী মুখ নিবাসিনী, অর্থাৎ এই বারাণসীতেই পড়েছিল সতীর মুখমণ্ডল, আর যেখানেই রয়েছে বিশালাক্ষী মন্দির। আমরা এই মুহূর্তে রয়েছি বিশালাক্ষী মন্দিরের গর্ভগৃহে, কালীপুজোর সকালে পুজোর প্রস্তুতি চলছে। অন্যদিনের মতো এদিনও চারবেলা আরতি হবে, যদিও দীপাবলির সকালের আরতি বিশালাক্ষী মন্দিরে দেখার মতো। আর ঠিক তার পরের দিন যেটা 8 তারিখে 8ই নভেম্বর, যেটা কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথি, সেদিন কিন্তু এখানে হয় অন্নকূট উৎসব জাঁকজমক করে। বহু দূর দূর থেকে মানুষ আসেন। আর এই কাশীর একটা অন্য গুরুত্ব রয়েছে, কারণ প্রত্যেকটা কাশীর এক একটা গলিতে আলাদা আলাদা ভারত। আর ভূগোল বলছে ঠিক এই বিশালাক্ষী মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলে গঙ্গাপাড়ের মণিকর্ণিকা ঘাট, যে নদী, যে গঙ্গা কার্যত গোটা ভারতকে নিয়ে রয়েছে, যেখানে ভারতের সবকটা রং এক হয়ে যায়। পুরাণে এও বলা রয়েছে এই বিশালাক্ষী মন্দিরেই রয়েছে কিন্তু শঙ্করের শয়নকক্ষ, অর্থাৎ ঠিক শয়নারতি রাতে হয়ে যাওয়ার পর এই বিশালাক্ষী মন্দিরে পার্বতীর কাছে আসেন স্বয়ং শিব। এবং এটা এই মন্দিরেই রয়েছে বিশালাক্ষীশ্বরের শয়নকক্ষ, সেখানে শিব বিশালাক্ষীশ্বর হিসেবে পূজিত হয়ে থাকেন, যে কারণে কিন্তু শুধুমাত্র ভারতের অন্যান্য কোণা থেকে নয়, বিশেষ করে দক্ষিণ ভারতের মানুষদের মধ্যে কিন্তু এই মন্দিরের একটা স্থান মাহাত্ম্য রয়েছে। যেরকম কাঞ্চিপুরমে রয়েছে কামাক্ষী, মাদুরাইয়ে রয়েছে মীনাক্ষী, এবং এই বারাণসীতে রয়েছে বিশালাক্ষীর মন্দির। তিন বোন ভূ ভারতে এভাবেই অধিষ্ঠান করছেন। আর যে কাশী বাঙালির দ্বিতীয় হোমটাউন হিসেবে বিবেচিত হয়ে এসছে, সেখানে সতীপীঠ, যেটা এই বিশালাক্ষী মন্দির 51 পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হিসেবে পূজিত হয়ে আসছে, তার একটা অন্য গুরুত্ব থাকবে দীপাবলি এবং কালীপুজোর দিন সেখানে জাঁকজমক করে পুজো হবে, এটা বলাই বাহুল্য। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, বারাণসী।